মন মর্জিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি দেখে বুঝতেই পারছেন আজকে আমার মর্জি হয়েছে সিময়ের পায়েস বানানোর, আর আমি সিময়ের পায়েস বানাবো আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয়। তাই আসুন দেখে নিই এটা আমি কিভাবে বানাই। সিময়ের পায়েস বানাতে অবভিয়াসলি সিময় তো লাগবেই, তো সিময় নিয়ে নিয়েছি হাফ কাপ মতো, সাথে কয়েকটা আমন্ডস, কাজু কিশমিশ, ছোটো এলাচ, তেজপাতা, ঘি, চিনি, আর হয়তো আপনার একটু অবাকই হবেন দেখে একটু নুনও। নুন দিলে মিষ্টিটা যেটা সেই খুব গলায় লাগে সেই ভাবটা কেটে যায়। আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসটা সিম করে দিয়ে দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর সাথে কড়াইতে এই আমন্ডসগুলো দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এটা আমি একটা বাটিতে তুলে নেব। এবার ওই কড়াইতে এক চামচ ঘি দিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব। বেশি পুড়িয়ে ফেলবো না, হালকা ব্রাউন করেই ভাজবো, যাতে জাস্ট ওই কাজু কিশমিশের মধ্যে যাতে ঘিয়ের গন্ধটা একটু ইনফিউজ হয়। বাঙালিরা সবাই আমার মনে হয় সিমায়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসে। তো দেখুন আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম যে বাঙালিরা মোটামুটি সিমায়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসে। লুচি, সিমায়ের পায়েস আর আলুর দম হলো তার কথাই নেই। আচ্ছা যাই হোক, এখানে আমি ওই যতটুকু ঘি ছিল তার মধ্যেই ছোটো এলাচ, তেজপাতা আর সিময়টা দিয়ে আমি ভালো করে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশি ব্রাউন করব না, বেশি ব্রাউন হলে একটু হালকা পোড়া গন্ধ ছাড়বে, তো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন হয়ে গেছে। এরপর আমি হাফ লিটার মতো দুধ দিয়ে দিয়েছি, হাফ কাপ সিময়তে হাফ লিটার মতো আমি দুধ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু ফুটতে দেব। একটু মোটামুটি 50% মতো সিময়টা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। দেখুন কি সুন্দর করে ফুটছে। এরপর আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন, কেউ বেশি মিষ্টি খান, কেউ কম মিষ্টি খান, তো এটা নিয়ে কোনো রেস্ট্রিকশান নেই। আর দেখুন একটু নুন, একদম এতটা সিময় এক চিমটে নুনের মতো করে, একটু জাস্ট ওই মিষ্টি, বেশি এক্সট্রা মিষ্টি ভাবটা কাটানোর জন্য একটু নুন দিয়ে দিলাম। এরপরে আমরা ওই আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে সিময়টা ফুটতে দেবো। যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ আমরা এই হামানদিস্তায় বাকি এলাচগুলোর থেকে দানাগুলো বার করে গুঁড়ো করে নেব। আপনারা যদি বাজারে রেডিমেড ওই এলাচ গুঁড়ো কিনে এনে ইউজ করেন তাতে কোনো আপত্তি নেই, সেটাও করতে পারেন। আর সাথে এই ড্রাই রোস্ট করে রাখা আমন্ডসগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমার তো লুচি বা রুটি দুটো দিয়েই আমার সিময় পায়েস খেতে ভীষণ ভালো লাগে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কী কী দিয়ে সিময় পায়েস খেতে ভালো লাগে। এই দেখুন, এদিকে আমার সিময় রেডি হয়ে গেছে, তাই আমি তেজপাতাগুলো তুলে নিলাম। কারোর পাতে খেতে দেওয়ার সময় তেজপাতা পড়লে কি ভালো লাগে বলুন। তাই জন্য আমি কী করি, যে কোনো রান্নায় রান্নাটা শেষের পথে এলে আমি তেজপাতাগুলোকে তুলে ডাস্টবিনে ফেলে দিই। আর এই দেখুন কি সুন্দর করে ফুটছে। মোটামুটি আমার সিময় পায়েস রেডি। এবার ওপর থেকে একটু এলাচ গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়েছি, আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, সরি। তো এলাচ গুঁড়োটা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি আমাদের টেস্টি টেস্টি সিময়ের পায়েস। এবার আমি একটা সুন্দর করে এটা সার্ভ করে দিচ্ছি। একটু ঠান্ডা হলে খাবেন বেশি ভালো লাগবে। আর ওপর থেকে একটু আমন্ডস দিয়ে ডেকোরেট করে দিয়েছি। দেখুন লাগছে না লোভনীয়? যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ মন মর্জিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটা প্রেস করুন যাতে সমস্ত রকম আপডেট পান। থ্যাংক ইউ।